بسم الله الرحمن الرحيم امه المدد بہت بڑا مفسر جلال الدین سیوطی رحمۃ اللہ علیہ 8 বছর বয়সে হাফেজ হইছেন সুবহান আল্লাহ কয় বছর ইমাম শাফি 7 বছর বয়সে হাফেজ হইছেন ইমাম শাফি রহমাতুল্লাহ ইমাম সাহাল বিন আব্দুল্লাহ তাস্তরি 6 বছরে হাফেজ হইছেন সুফিয়ান ইবনে উয়াইনা 5 বছর বয়সে হাফেজ হইছেন সুবহান আল্লাহ আ আমাদের ইমাম ইমামে মোহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি মাত্র 7 দিন আজ শুক্রবার আজকে শুক্রবার রাত্রি না এই শুক্রবারের জুমার পরে তা সামনে জুমার আগ পর্যন্ত 7 দিনে কোরআন শরীফ মুখস্থ করছে সুবহানাল্লাহ তার চেয়ে কম দিনে একজন করছেন তার নাম হলো ইম্মা ইবনে কাল উনি মাত্র 3 দিনে কোরআন শরীফ মুখস্থ করছেন সুবহানাল্লাহ আল্লাহর কুদরত ছাড়া সম্ভব না আল্লাহর কুদরত ছাড়া সম্ভব দুনিয়ায় কি এরকম কোন বই আছে যার হাফেজ এরকম আছে আল্লাহ তাআলা আমাদের সন্তানদের সিনার মধ্যে যাতে কোরআন ঢোকে আল্লাহ সবার রক্তে যতদিন বংশ থাকে বংশের মধ্যে যেন হাফেজ আলেম মুফতি মুহাদ্দিস পয়দা হইতে থাকে আল্লাহ সবাইকে কবুল করুন আমিন বড় নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হলো তোমাদেরকে কোরআন দান করেছিলাম কি দান করেছিলাম কোরআন জিজ্ঞেস করো তেলাওয়াত করবেন তো করবেন তো অশুদ্ধ শুদ্ধ করবেন অশুদ্ধ শুদ্ধ করবেন পারবেন ইনশাআল্লাহ আপনি 60 বছর ধরে নামাজ পড়তেছেন আপনার কোরআন শরীফ শুদ্ধ না আপনার একদিনকে নামাজও হয় নাই আপনার নামাজ হয় নাই কোরআন শুদ্ধ না মানে মানুষটাই শুদ্ধ না যার কোরআন শুদ্ধ না ওই মানুষটাই শুদ্ধ না কোরআন শুদ্ধ না হলে নামাজ হবে না নামাজ না হলে আপনি আল্লাহর হক আদায় করতে পারলেন না যে আল্লাহর হক আদায় করতে পারে না সে বান্দার কি হক আদায় করবে মেম্বার চেয়ারম্যান বক্তব্য সপ্তর একটাও কোরআন শরীফ শুদ্ধ নাই তো এগুলি তো নামাজ ঠিক নেই নামাজ ঠিক না থাকলে আল্লাহর হক আদায় করতে পারে না আল্লাহর হক আদায় না করতে পারলে সে বান্দার হক আদায় করতে পারে তো চেয়ারম্যান হয়ে লাভ কি মেম্বার হয়ে লাভ কি এমপি হয়ে লাভ কি মন্ত্রী হয়ে লাভ কি বান্দার হক যে আদায় আল্লাহর হক আদায় করতে পারে না সে কোনোদিন বান্দার হক আদায় করতে পারে না আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন কোরআন শরীফ নিয়ামত আরেকটা বড় নিয়ামত হলো সুম্মারা তুসালুন ইয়াউমা ইযিন আনিন নাঈম আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন ও আমার শেষ জামানার শেষ নবীর উম্মত আল্লাহু আকবার বলেন আল্লাহ জোরে বলেন জোরে বলেন আল্লাহ আমি তোমাদেরকে একজন নবী দান করেছিলাম আদমের উম্মত বানাই নাই তোমাদেরকে শীসের উম্মত বানাই নাই ইদ্রিসের উম্মত বানাই নাই নূহের উম্মত বানাই নাই ইয়াহইয়া জাকারিয়ার উম্মত বানাই নাই মূসা হারুনের উম্মত বানাই নাই দাউদ সুলাইমানের উম্মত বানাই নাই ঈসার উম্মত বানাই নাই তোমাদেরকে আমার মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছিলাম ওই নবীর হক কতটুকু আদায় করছিলাম নিয়ামত হিসেবে তোমাদেরকে দান করছিলাম যেদিন আমি আর আপনি মায়ের পেট থেকে দুনিয়া আসছিলাম ওই দিন ইহুদির ঘরে বাচ্চা আসছে না খ্রিস্টানের ঘরে আসছে না আল্লাহ চাইলে অন্য কোন নবীর উম্মত বানাইতে পারতেন না কিন্তু তা না বানাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছে কত বড় নিয়ামত কত বড় কেমন নবীর নবী মায়ের পেটে 6 মাস থাকতে আব্বা নাই দুনিয়া আসার পরে 6 মাসের মাথায় আম্মা নাই এর চেয়ে বড় এতিম নাই দাদা ছিলেন আব্দুল মুত্তালিব সেও নাই তারপরে লালন পালন করলেন চাচা জান আবু তালেব উনিও নাই ঘরের মধ্যে আশ্রয় ছিল আম্মা জান খাদিজা উনি খাদিজা উনিও নাই প্রথম হিজরিতে একই বছরে আবু তালেবের অন্তকাল হইছে বাহিরে যিনি নবীজির সাহায্য করে আর ঘরে সাহায্য করে আম্মা জান খাদিজা ওনার অন্তকাল হয়ে গেছে কেমন অসহায় অসহায় বুঝছেন 13 বছর মক্কায় কেন্দে কেন্দে কুল কিনা না পাইয়া চলে গেছেন মদিনায় 10 বছর কান্দতেছেন আপনার জন্য আমার জন্য শুধু ফিকির আর ধান্দা অল্প সময়ের মধ্যে সারা দুনিয়ার প্রত্যেক ঘরে ঘরে কেমন ইসলাম পৌঁছায় দেওয়া যায় এমন নবীর নবী আল্লাহু আকবার